নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের জন্য অবশেষে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে দারুণ সুখবর, অবশেষে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু। তো বুঝতেই পারছেন, আপনাদের জানুয়ারি মাসের টাকা কিন্তু চলে এসেছে। তবে এ মাসে আপনাদের জন্য কিন্তু আরও বড় সুখবর রয়েছে, কারণ এবার যা টাকা আসছে সেখানে দেখা যাচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে 1400 টাকা, 900 টাকা, 1000 টাকা ও 500 টাকা করে ঢুকছে। তো আপনারা অনেকেই কিন্তু এই টাকা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। আপনারা আমার বিভিন্ন ভিডিওর মধ্যে কমেন্ট করে জানতে চাইছিলেন যে দাদা, এখনও কেন টাকা পাচ্ছি না, এবার কি তাহলে টাকা পাবো না জানুয়ারি মাসের? তো আপনাদের কিন্তু চিন্তা করার কোনো ব্যাপার নেই, অবশেষে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে আর সকল মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকাও শুরু। তবে এখানে অবশ্যই একটি বিষয় রয়েছে যে সকল মহিলারা কিন্তু এখনই এই প্রকল্পের জানুয়ারি মাসের টাকা পাবে না, অর্থাৎ আপনি এখন এই টাকা নাও পেতে পারেন। তাই বুঝতেই পারছেন, আপনাদের জন্য কিন্তু এই নতুন টাকা নিয়ে বড় কয়েকটি আপডেট রয়েছে, অবশ্যই সমস্ত আপডেটগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। আর যে সমস্ত মহিলারা এবার বেশি টাকা করে পাচ্ছে, অর্থাৎ 1400-900 টাকা করে যে সমস্ত মহিলারা পাচ্ছে, তাদের কেন বেশি টাকা দেওয়া হচ্ছে, আর অন্যান্যরা কত টাকা করে পাবে, কবে থেকে পাবে, আপনার জেলা অনুযায়ী আপনি কবে এই প্রকল্পের টাকা পাবেন, সমস্তটাই বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তাই এ সম্বন্ধে ভালো করে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন, কোথাও কিন্তু একটুও ছেড়ে যাবেন না। যদি ছেড়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ তথ্য মিস করে দেবেন। তো এই জানুয়ারি মাসের টাকা নিয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের দেব। তার আগে আপনাদেরকে বলছি, আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন, মনে করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিতই আমরা আপনাদের জন্য এখানে নিয়ে আসি। তো দেখতেই পাচ্ছেন, এ মাসের এই টাকা নিয়ে বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। কী লেখা রয়েছে দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারে টাকার চমক। কাল থেকেই 1000 টাকা, 1400 টাকা, 500 টাকা এবং 900 টাকা করে, অর্থাৎ বুঝতেই পারছেন আলাদা আলাদা ভাগে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এই টাকাগুলো এই জানুয়ারি মাসে দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধাভোগীদের জন্য বড় সুখবর, অপেক্ষার অবসান ঘটিয়ে মহিলাদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের টাকা দেওয়া শুরু। এ মাসেও সঠিক সময়ে প্রকল্পের মহিলারা এবার সুবিধা পায়নি, যে কারণে তারা টাকা নিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিল। সকলের মুখে একটাই প্রশ্ন, কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা? অবশেষে তাদের মুখে হাসি ফুটিয়ে সে টাকা দেওয়া শুরু। মহিলাদের জন্য এই মাসে 1000 টাকা, 1400 টাকা, 500 টাকা এবং 900 টাকা করে বরাদ্দ হয়েছে, অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে কিছু মহিলাদের জন্য কিন্তু অতিরিক্ত বরাদ্দ হয়েছে। আলাদা আলাদা ক্যাটাগরি অনুসারে মহিলারা এই টাকাগুলো পাচ্ছে, তবে সব জেলার মহিলারা এখনই এই টাকা পাচ্ছে না। কোন কোন মহিলারা কত টাকা করে পাচ্ছে, কাদের বেশি টাকা করে দেওয়া হচ্ছে, কোন কোন জেলায় কবে থেকে টাকা দেওয়া শুরু, সমস্তটাই বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হলো। তাই অবশ্যই আপনারা এই টাকার সমস্ত তথ্যগুলো ভালো করে কিন্তু জেনে নেবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাংলার গৃহবধূদের কাছে বর্তমানে খুব প্রয়োজনীয় একটি আর্থিক সহায়তা। এই প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে আসবে এ নিয়ে মহিলারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। আপনারাও নিশ্চয়ই এই টাকার জন্য অপেক্ষা করে আছেন যে কবে আসবে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা। এমনিতে এই প্রকল্পে টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় সেটি কিন্তু পেরিয়ে গেছে, তবে অবশেষে তাদের সেই চিন্তা দূর করে প্রকল্পের টাকা আসছে মহিলাদের অ্যাকাউন্টে। এরপর দেখুন বলেছে যে অনেক মহিলারা আবার এবার বেশি বেশি করে টাকা পাচ্ছে। তো যারা যারা এই বেশি টাকা পাচ্ছে তাদের মধ্যে যে সমস্ত এসসি ও এসটি মহিলারা রয়েছেন তারা 1400 টাকা করে পাচ্ছে। এরই সাথে সাথে জেনারেল ও ওবিসি মহিলারা এবার থেকে সরকারের পক্ষ থেকে 900 টাকা করে পাচ্ছে। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে শুধুমাত্র বিধবা মহিলারাই এই অতিরিক্ত সুবিধা পাবে। তো বুঝতেই পারছেন, এদেরকেই কিন্তু এই অতিরিক্ত 400 টাকা করে বরাদ্দ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তারা দুটো প্রকল্পে এই অতিরিক্ত সুবিধা পাচ্ছে। আর এই প্রকল্পের অন্যান্য যে সমস্ত মহিলারা রয়েছেন তারা কিন্তু পুরনো হিসেবে টাকা পাবে, অর্থাৎ এই সমস্ত মহিলাদের মধ্যে এসসি ও এসটি মহিলারা 1000 টাকা করে, অন্যদিকে জেনারেল ও ওবিসি মহিলারা
500 টাকা করে পাবে। আজ থেকে শুরু করে আগামী 5 দিনের মধ্যে প্রকল্পের সকল মহিলার অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। অর্থাৎ বুঝতে পারছেন, আপনাদের কিন্তু চিন্তা করার ব্যাপার নেই, আপনারা এই নির্দিষ্ট সময়ে আপনাদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।